হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন রয়েছেন আপনারা আশা করি যে যেখানে রয়েছেন ইনশাল্লাহ ভালোই রয়েছেন কথা হলো এই পৃথিবীতে অনেকগুলি ধর্ম রয়েছে আর অনেকগুলি ধর্ম থাকার কারণেই একটা ধর্ম আর একটা ধর্মক দেখে গৌরব করে খ্রিস্টান ধর্মের মানুষেরা ভাবে আমাদের ধর্ম শ্রেষ্ঠ হিন্দু ধর্মের মানুষেরা ভাবে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ইসলাম ধর্মের মানুষেরা ভাবে আমাদের ধর্ম শ্রেষ্ঠ এই যে সবাই ভাবে যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ আমাদের ধর্ম শ্রেষ্ঠ আর এই শ্রেষ্ঠত্বকে প্রাধান্য দিয়ে মানে নিজের নিজের ধর্মকে নিয়ে গৈরব করে থাকে অহংকার করে থাকে আর এই সম্পর্কে বাংলাদেশের আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী গায়ক মনির খান একটি গান গেয়েছেন আর এই গানের জড়িয়ে এই অহংকার এই গৈরবকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো আমি আজকে এই গানটি গাব ঢুল বাজনা ছাড়াই তো আপনাদেরকে আমি গায়ে শোনাই কেমন লাগে আপনারাও গুরুত্ব সহকারে শুনেন খ্রিস্টান হইলে কপিনে মুসলিম হইলে কাপনে হিন্দু হইলে সিতাই ও মানব গৈরব করার নাইরে শুনাই ও মানব गौरव करार नई रे किसुनाई दुई दिन रुनिया गौरव करार नहीं रे कि सुनाई ख्रीष्टान हो मुस्लिम होइले कापोने হেন্দু হলে সিতাই পড়েছ অমানব গৈরব করার নাই রে কিছু নাই দুই দিনরেই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইবরে আসর হইব রে আস যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে হাট মাটির বিছনা হইব রে আসন নতর হইব রে আসন সকাল যদি হইতে পাড়ে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই গৈরব করার নাই রে কিছু নাই দুই দিনের এই দুহিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানাই যে থায় আপন দেয় আপন দেশ ও সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যে থায় আপন দে মানব তোমার থাকতে সময় মানব তোমার থাকতে সময় হিসেব করত ও মানব গৈরব করার নাইরে কিছু নাই দুই দিনের দু নিহিয়াতে গৈরব করার নাইরে কিছু নাই খ্ৰীষ্টান হ'লে কপি নে মুছলিম হৈলে কাপনে হিন্দু হৈলে চিতাই পঢ়েছ অমানৱ গৌৰৱ কৰাৰ নাই ৰে কিছু নাই অমানৱ গৌৰৱ কৰাৰ নাইৰে কিছু নাই দুই দিনেৰে দুনীহিয়াতে গৈরব করার রে কিছু নাই ভুল বাজনা ছাড়া গান আর কতই ভালো লাগবে বন্ধুরা গলার কণ্ঠটাও তো আমার বেশি ভালো না একটু ভারী তো যাই হোক এমন গান শুনতেও ভালো লাগে গাইতেও ভালো লাগে এইগুলি গান মানুষের শোনার প্রয়োজন আছে আমি মনে করি এই যুগে কারণ এই যুগে পালি নেতারা কিছু কিছু রাজনৈতিক নেতারা রাজনীতি করে শুধু ধর্মকে কেন্দ্র করে মানে ধর্মের বীজ এমনভাবে রোপণ করে ধর্মকে মানুষের ভিতরে ঢুকে দেয় যাতে মানুষরা ধর্ম নিয়ে মরে আর তাদের ফায়দাগুলি হাসিল হয়ে যায় তাদের আশাগুলি পূরণ হয়ে যায় সেই জন্য বর্তমান যুগে সাম্প্রদায়িক দাঙ্গাগুলি বেশি লেগে গেছে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে নেই একটা ধর্ম আর একটা ধর্মকে নিয়ে টার্গেট করি কটুক্তি করি এই যে ধর্মকে নিয়ে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা বর্তমান মানে কিছু মানুষের কাজ হয়ে গেছে তারা এগুলি কাজ করলে এই নেতাদের কাছ থেকে কিছু মুনাফা পায় যার কারণে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেয় সাম্প্রদায়িক সম্প্রীতিগুলি নষ্ট করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যার যার ধর্ম ভাই তার তার অনুভূতি তার তার কাছে শ্রেষ্ঠ আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনার ধর্ম আপনার কাছে শ্রেষ্ঠ আর এটাই স্বাভাবিক আর এই শ্রেষ্ঠত্বকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে এই দাঙ্গাগুলি লাগিয়ে দেয় এই যে এই মানুষগুলি তো ধর্মকে আপনারা কখনো ছোট করবেন না কোনো ধর্মকে সবার ধর্মই সবার কাছে শ্রেষ্ঠ সবার ধর্মই সবার কাছে অনেক বড় এটা যেহেতু এখানে অনুভূতির খেলা তাই অনুভূতিতেই থাক আঘাত করার প্রয়োজন নেই ভালো হয়ে যাবেন আর এই ধরনের মানুষগুলি যদি আপনারা দেখেন তৎক্ষণাৎ ধরে এর আওতায় নিয়ে যাবেন পুলিশের হাতে দিয়ে দিবেন আমাদের পুলিশ বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার কারণে শেষে আমি একটা আপনাদেরকে কথা বলবো কথাটি হলো আপনারা যদি আমার ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন অন্য ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যদি ইউটিউবে দেখে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো সুখে থাকেন ভালো থাকেন আবার দেখা হবে অন্য ভিডিওতে খুদা হাফেজ